এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজনেস ওয়ার্ল্ড। ব্লগটা হলো অনেক দিন আগের, 2 মাস আগের ব্লগ, মানে 8 তারিখে, 2 মাস কি 3 মাসে মনে হতে যাবে, 3 মাস। তো 8 তারিখ মানে জানুয়ারি মাসের ব্লগ। আর আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে হলো 27শে মার্চ, তখন আমি ভয়েস দিচ্ছি। আসলে ব্লগটা আমি পুরোটা শ্যুট করেছিলাম, কিন্তু তারপর ওই ঋষির স্কুল খুলে গেল, তারপর যে ব্লগ এডিট করব বা কিছু, সেই ধৈর্য বা কোনো কিছুই আমার ছিল না, মানে আমার ইচ্ছাই ছিল না। কারণ ওই একের পর এক ওয়াচ টাইম যা যোগ হচ্ছে তার থেকে ডবল কাটছে, তার মধ্যে আবার এদিকে এসে স্কুল পড়া, এত খাটাখাটনি করেও মানে আমি আর পেরে উঠছিলাম না। তো সকালবেলায় যে সমস্ত কাজ বাজ আমি করি, 6:30টার মধ্যে বর তো চলেও গেছে, ওকে খাবার করে দিয়েছিলাম, ও নিয়েও চলে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ঋষিকে খাইয়েও দিয়েছি, তারপরে আমি এখন ঘরটা পরিষ্কার করতে লেগেছি। ঋষি যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমার মশারিটা এইভাবেই থাকে, তারপরে যখন সকালে খাওয়া দাওয়া হয় ওকে খাইয়ে দিই, তারপরে কিন্তু আমি এসব কাজ করতে লাগি। আগে আমি চারিদিক থেকে সমস্ত দড়ি থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম, আর আমার প্রতিদিন তো গাদা গাদা করে কাঁচা, এটা আমার কখনও কোনো বাড়িতেই এটা আমার কমে না, কাঁচাটা আমার কমবে না। মানে ছেলে যতদিন বড় না হচ্ছে ততদিন তো কমবেই না, ছেলে বড় হোক না হোক ছেলের বাবা তো আছেই নোংরা করার জন্যে। ও যদি বাড়িতে থাকতো তাহলে তো মানে 3 বেলা 3টে জামা কাপড় পরে যেত, এরকমটা ব্যাপার হতো, সকালে একটা দুপুরে একটা আবার রাত্রিবেলা এসে আবার একটা পরতো। তো থাকে না, তা একটুখানি কমেছে। তো বালিশগুলো বালিশের জায়গায় রেখে দিলাম এই আলমারির পাশে, এখানটা বালিশ কাঁথা রেখে একদিকে ভালো হয়েছে, যদি বা ঢেকে রাখলে একটু বেশি দেখতে ভালো লাগে, কিন্তু ঢেকে তো রাখা হয় না। তবে হ্যাঁ, এই সোয়েটার পরা ব্লগ দেখলে এখন সত্যিই গরম লাগবে, যারা মানে এখন তো গরম পড়ে গেছে, যারাই ব্লগ দেখবে সত্যিই তাদের গরমই লেগে যাবে সোয়েটার পরা ব্লগ দেখলে। আমি এডিট করছি, আমি ভয়েস দিচ্ছি, ভিডিওগুলো দেখে আমারই মনে হচ্ছে গরম লাগছে, গরম লাগছে এরকম ব্যাপার হচ্ছে। আর তখন তো খুবই ঠান্ডা ছিল, ওই 3 মাস শীত, তো ওই 3টা মাস খুবই কষ্ট হয়। তবে এইবার জলে অতটা কষ্ট হয়নি, মানে জলে কষ্ট হয়নি বলতে কি, কারণ পুরো শীতটাই আমার ট্যাঙ্কির জলে ব্যবহার করতেই পারিনি। এই আজকে থেকে মানে আজকে মানে 8 জানুয়ারি, তো 8 জানুয়ারির আগে মানে 7-8 এরকম তারিখ থেকে জল আসা বন্ধ হয়ে গেছিলো, কোনো জলই দিচ্ছিল না, এই 6 তারিখ থেকে মনে হয় জানুয়ারি মাসের। তো 2 মাস কোনো টাইম কলে কিন্তু জল দেয়নি, এই মার্চের কিছুদিন আগে থেকে জলটা দিচ্ছে, তার জন্যে আমাকে ওই 2 মাস কল টিপে, দেখো থেকে থেকে না সর্সের কোনো গানটান মনে পড়ছে না, আমি না ইয়ে করতে লাগছে, দেখো তো যাই হোক, যেহেতু কল টিপেই কাজ মাছ করেছি ওই 2 মাস ধরে, তার জন্যে ঠান্ডাটা জল ঘেটে যে ঠান্ডা লাগবে সেইটা লাগেনি। মানে ঠান্ডা লাগে কি, মানে হাতে তো মানে ট্যাঙ্কির জল তো ধরো আমার যদি মোটরে মানে টাইম কলে যদি জলটা আসতো তাহলে ধরো বিকালে আসতো, বিকালেই আবার সেই জল দিত, একটা দিনের পুরো জল কত ঠান্ডা হতো বলো, মোটর থাকলে আবার 2-3 বার চালালে আবার অতটা ঠান্ডাটা হয় না, কিন্তু টাইম কলে তো ঠান্ডা হবে। তো একদিক থেকে তো আমার ভালো হয়েছে, প্রথম প্রথম কিছুদিন খুব কষ্ট হতো, কিন্তু তারপরে না আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল ব্যাপারটা। আসলে প্রথম থেকে তো আমরা কল টিপেই সমস্ত কাজ করেছি, কিন্তু যবে থেকে আমি টাইম কলের করা ধরেছি তবে থেকে ওই আমার অভ্যাস হয়ে গেছিলো। শ্বশুরবাড়িতে তো সমস্তটা টাইম মানে টাইম কল বলছি কেন, মোটরের জলে সমস্ত কাজ বাজ সব কিছু করা। আর আগে যখন ভাড়া বাড়িতে থাকতাম শুধু স্নানটা করতে পারতাম মোটরের জলে, আর বাদ বাকি সমস্ত কাজই কল টিপে করতে হতো। যখন প্রেগন্যান্ট ছিলাম তখন আমি কল টিপেই সমস্ত কাজ করেছি, আর শুধু স্নানটাই আমাকে ওই মোটরের জলে করতে পারতাম। আর বিয়ের পর যেই ভাড়া বাড়িতে ছিলাম সেই ভাড়া বাড়িতে সমস্তটাই কল টিপে, তোমার বাসন মাজা স্নান সব কিছু তোমাকে কল টিপেই করা, তো তখন একরকম ব্যাপার ছিল আর এখন একরকম ব্যাপার। তো যাই হোক, এই জায়গাটার জামা কাপড়গুলো আমি ঢুকিয়ে দেবো, এখানে তো সমস্ত কিছু ঋষির জামা কাপড় থাকে। তো তোমরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছো বা আমার ব্লগ দেখছো তারা তো সমস্তটা জানবেই, এতদিন পরে ব্লগ দিলেও তোমাদের এইগুলো সমস্তটা নৌকো দর্পণেই থাকবে যে কোথায় কী আছে না আছে, তোমরা সব কিছুই জানবে বা বুঝতে পারবে। আর যারা নতুন
তারা তো কোনো কিছুই বুঝতে পারবে না। যারা নতুন ব্লগটা দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে ক্লিক করে দিও, তাহলে তোমরা প্রতিদিন ব্লগ আমার দেখতে পারবে। জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেছে, খাট পরিষ্কার হয়ে গেছে। প্রতিদিন 11:30 থেকে 11:30 মধ্যে আমি 1 লিটার জলটা খাই, আস্তে আস্তে বসে বসে 1 লিটার জল খাই। আর তখন আমি ডায়েট করছিলাম, কিন্তু না ডায়েট করছিলাম ডায়েট করা ওই হ্যাঁ ডায়েট করছিলাম তখন আমি 2 মাস আগে ডায়েটটা করছিলাম। তো 2 মাস পার হয়ে গেল আমি ডায়েট করা কিন্তু ছেড়ে দিয়েছি। এখন কিন্তু আমি কোনো রকম ডায়েট করি না, তবে হ্যাঁ খাবার দাবারটা আমি বুঝে শুনে খাই। আমাকে আমার কখন কি খেতে হবে না হবে সেইটা কিন্তু বুঝেছি। 1 লিটার জল কিন্তু আমার শেষ হয়ে গেছে। তো তোমরা কিন্তু এই একটার সময় 1 লিটার জল খাওয়ার চেষ্টা করবে, কারণ রোদ থাকতে থাকতে জলটা খেয়ে নেবে, তাহলে কিন্তু জলটা তোমার শরীরটাও জলটা পাবে, আর তোমার যে বাথরুমের যে প্রবলেমটা থাকে ঘন ঘন সেইটা কিন্তু হবে না। ওই 3-4 বার হয়তো সেটা হবে, তারপরে কিন্তু সেটা আর সারা দিনের মতন সেটা আর হবে না। আর সারা দিনে ধর যদি তুমি এক গ্লাস করে 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর জল খেতে থাকো না, তাহলে দেখবে সারাদিনই ওই বাথরুমের একটা প্রবলেম হয়েই থাকে। আর এই যে পায়ের তলায় যেগুলো পেতে রাখতাম মেঝেতে, সেগুলো এখন আমি একটু রোদে দিয়ে দেবো। যদিও বা রোদ নেই দেখলে তো বুঝতেই পারছো শীতকালে যেটা হয়, কিন্তু তবুও একটু মেলে দেবো। রোদ পাক হাওয়া পাক যা পাক পাবে একটুখানি মেলে দিলে না একটুখানি ভালো হয়। অনেকদিন পর ভয়েস দিচ্ছি তো হয়তো একটু তোমরা কোনো রকম কোনো প্রবলেম পাবে, কারণ তাও আমি চেষ্টা করছি আগের মতনই কথাগুলো বলার, কারণ অনেকদিন পরে ভয়েস দিলে দেখবে একটু বেঁধে বেঁধে যায়। তা আমার এইবার অতটা বাঁধছে না, ফোনে তো এখন তো সামনে সামনে কথা তো বলি না। আর এটা হলো পাশের বাড়ির একটা ছেলে, আমার ছেলের সাথে খেলতে এসেছিলো, তো ওখানে বল টল রাখলো, তো ওই এরা দুজন আর একজন আছে, 3 জন এরা খেলা করে, খেলাও করে মারামারিও করে। সব থেকে বেশি বিরক্তি লাগে মারামারি করলে, কিন্তু ওই যে বাচ্চারা মারামারি যেখানে হবে সেইখানে আরও যাবে, আমরা বললেও ওরা শুনবে না, ওরা মার খাবে আবার খেলবে, ওই মায়ে মায়েই ঝামেলাখানা হয়। তো যদিও বা আমি কারোর সাথে সব ঝামেলা করতে ব্যস্ত থাকি না, কারণ আমার একদমই ভালো লাগে না সব ঝামেলা টামেলা করার। তো রান্নাঘরের কিছু বাসন ছিল, এখন আমি সেইগুলোকে মেজে নেব। যখন আমি কাজ করতে থাকি তখন একটার পর একটা সমস্ত কাজ করিনি। আর এখন তো ঋষির স্কুলটা শুরু হয়েছিল না, মানে একদিন হচ্ছিল আর একদিন হয়তো বন্ধ থাকছিলো কোনো কারণে, তার জন্যে না এইসব ছুটি ভাটাগুলো পাচ্ছিলাম। আর বাড়িতে যখন থাকি না তখন তো এইসব কাজগুলো হয় না, তখন যা কাজ হয় 10:30 মধ্যে বা 10:15-20 মধ্যে সেই সমস্তটা সেরে ফেলতে হয়, কাঁচা মাচা মানে সমস্ত কিছু, যদিও স্নানটা করি না। আর হ্যাঁ গরম পড়লে তখন সময় পেলে তখন তো স্নানটা করতেই হবে। আর এই শীতকালটা আমি উঠছিলাম 8টার সময়, আর গরমে তো তোমার যখন হালকা হালকা ঠান্ডা তখন 7টা, মানে এখন আমি 7টায় উঠি। এরপর যখন খুব গরমটা পড়ে যাবে তখন তো 6টায় উঠতেই হবে, কিচ্ছু করার নেই, নিজেরই শুয়ে থাকতে ইচ্ছা করবে না, কারণ যেহেতু কাজগুলো মাথার উপরে নাড়া দেবে, বলবে আয় ওঠ কাজ কর, তার জন্যে শুয়ে থাকতেও পারবো না। চুলটা আমার খুলেও গেছে, আর আগে তো চুলের মানে নিচে গাটার দিতাম, এখন আর দিই না, এমনি বেনি করে আমি চুলটা পেঁচে নিই। তো বাসন আমার মাজা হয়ে গেল, বেসিনটা এবার মানে সিঙ্কটা এবার পরিষ্কার করে নেব। আর তোমরা আশা করছি পরপর প্রতিটা ব্লগ আমার পেয়ে যাবে। আর মার্চ মাসের মানে আজকে 27 তারিখ, তো আজকে আবার আমি ওয়াইফাইটা রিচার্জ করলাম। আমি 1 মাস রিচার্জটা করিনি, 1 মাস ঠিক না, 1 মাসের একটু কম, সেই তোমাদেরকে বলেছিলাম। তো তারপর আমি সেদিন থেকে মানে রিচার্জটা আর করিনি। তো আবার আমার ফোনটা রিচার্জটা 20 দিনের ছিল, সেই 20 দিনেরটা শেষ হয়ে যাবে, তারপরে আমি আবার ওয়াইফাইটা রিচার্জ করলাম। তো এরপর তোমাদেরকে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ পুরনো যে ব্লগগুলো আমার করা আছে, 5-4, 5-6 এরকম আমার ব্লগ আছে ফোনে, সেই ব্লগগুলো আমি দেব, তারপর আমি তোমাদের সাথে মানে আমার নতুনত্ব ব্লগগুলো শেয়ার করব। আর অনেক কথা বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক নতুন নতুন জিনিস হয়েছে আমার সাথে, তো সম্পূর্ণটা তোমার সাথে শেয়ার করব। যেহেতু এটা পুরনো ব্লগ, এটার মধ্যে আমি কোনো কিছুই তোমাদের সাথে এখন শেয়ার করব না, যখন নতুন নতুন জিনিস দেওয়া শুরু করব তখন অবশ্যই তোমার সাথে শেয়ার করব সমস্ত কিছুটা। তো আমার এদিকে গ্যাসটা এবার মুছে নেবো, সিঙ্কটা মোছা হয়ে গেল, গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ সকালে রান্না করেছি তখন কিন্তু আমার আর গ্যাসটা মোছা হয়নি। তোর বাবাও চলে গেছে, তখন আবার রান্নাঘরে কাজও শেষ হয়ে গেছে। ওর বাবা যাওয়ার পরে আমি আর রান্নাঘরে কিছু করতে ঢুকি না, ওই ছেলেকে খাওয়ানো, নিজের খাওয়া,
বা চাটা খেলে এই সব কিছু করি, কিন্তু ওই পরিষ্কার পরিচ্ছন্ন করার ওই সারাটার মধ্যে ওইটা তখন আর করি না, তখন আমি অন্য কাজ করি। তো মানে অতক্ষণ রান্নাঘরে থেকে না আর আমার ইচ্ছা করে না যে আবার রান্নাঘরে আমি তখন পরিষ্কারটা করব, কারণ এখন বাড়িতে আছে, এই সময়টা আমি করতে পারবো। এখন আমার কলপারে এই যে জল নেব, কারণ এই সমস্ত জল কলপার থেকে নিতে হচ্ছে, যেহেতু বললামই ট্যাঙ্কিতে জল আসছে না 6 তারিখ থেকে জানুয়ারি মাসের, তার জন্যে এই সমস্ত জলটা কিন্তু কল থেকে নিয়ে যেতে হচ্ছে। ট্যাঙ্কি জল পুরো ফাঁকা, রান্নাঘরে সমস্ত কাজ আমি ওই জল তুলেই নিয়ে করেছি, আবার ঘর মুছছি সেটাও কিন্তু আমি বাইরে থেকে জল এনে করেছি। তো একটু কষ্ট হচ্ছিল প্রথম প্রথম কিছুদিন, তারপরে আস্তে আস্তে সবটাই সয়ে গেল, কোনো আর কষ্ট আর হলো না, মনে হচ্ছিলো যেন শীতকালটা ভালোই হলো, কারণ ট্যাঙ্কি জলে স্নান করতে গেলে পুরো মরে যেতাম, আর কলটিপে স্নান করলে তো জল তো তোমার গরমই থাকছে, কলটিপে স্নান করতে গেলে কোনো কষ্ট নেই। হ্যাঁ, যারা যারা যাদের বাড়িতে কল আছে, আমি তো বলবো শীতকালটা তোমরা কোনো গিজার কোনো কিছু না থাকলে কলটিপেই তোমরা করো। তো এখন আমি কাচবো, যেহেতু জল নেই বাথরুমে গিয়ে কাচতে পারবো না, আবার এখান থেকে জল তুলে তুলে আমি বাথরুমে নিয়ে যাবো না। এমনিতে আমি মানে খুঁচি না, আমি হাত দিয়ে ডলিয়ে আমি ধুয়ে ফেলি, কারণ প্রতিদিনকার কাচা খুব বেশি নোংরাও হয় না তার জন্যে, আর যেটুকু সার ছিল সেটুকু ঢেলে নিলাম। তো প্রত্যেক মাসে না, এক মাস পর পর আমি 3 কেজি করে সার কিনি, ঘড়ি সারটাই কিনি আমি। তো 3 কেজি যখন আবার ফুরিয়ে আসে তখন আবার আমি নিই। তো এখন সেই জবে থেকে তোমাদের দেখিয়েছি, তবে থেকে কিন্তু আমি প্রত্যেক মাসের বাজার আমি অনলাইনেই করি, তবে হ্যাঁ সমস্ত কিছু অনলাইনে করি, আর যেটু কটা খুচখাচ জিনিসপত্র আনার থাকে সে কটা আমি খুচখাচ আমি নিয়ে নিই, মানে দোকান থেকে নিয়ে নিই। তো এখানে 2 গামলা হাফ হাফ করে জল তুলবো, আর 2 বার করে করে এক বালতি সব মানে ধুয়ে নেব, আর তারপরে 1টা বালতি যখন ধোয়া হয়ে যাবে তখন আবার আস্তে আস্তে করে মেলে দেবো। তো এই হলো ব্যাপার, একটু কষ্ট হলেও অনেকখানি শান্তি এই আর কি। আর এইসব কাজ করার সময় সোয়েটারটা পরে, যেন বলতে গেলে পুরো শীতটা আমি সোয়েটার এই সকালের দিকটা গায়ের থেকে খুলেই নিই, হয়তো যখন কাজ করতে যাচ্ছি মানে কাচতে যাচ্ছিলাম বা স্নান করার আগে তখন আমি গায়ের থেকে খুলছিলাম, তাছাড়া আমি সোয়েটারটা গায়ের থেকে খুলছিলাম না। আর এইটা হলো আমার আগের থেকে, এইসব সোয়েটার মোয়েটার আমি ভালো করে হাত দিয়ে চিপতে পারি না, তো এইভাবে ঘুরে ঘুরে এখন আমি সোয়েটারটা মানে আমার বরের সোয়েটারটা ভালো করে চিপে নিলাম, এবার আমি মেলেও দিয়েছি। তবে আমি বেশিরভাগটা এখানটাতে মেলে দিয়েছি, কিন্তু সব কিন্তু ধরেনি, আর আমি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো ওই জন্য আমি এইখানেই মেলেছি, শুধু সোয়েটারটা বাইরে মেলেছিলাম, কারণ আবার ধরো এই এখন যেহেতু শীতকাল আবার আমাকে 1 ঘন্টা পরই তুলতে হবে, ওই জন্য জলটা এখানে নিচে পড়ুক সমস্যা নেই, আর সোয়েটারটাও এখানটাকে মেলে দিয়েছি খানিক পরে, এই যে সমস্তটা এখানটায় মেলে দিয়েছি, আর কোনো কিছু নেই। আর ওইটা দিয়ে দিয়েছি, তিরপলটা দিয়ে দিয়েছি, তাহলে তিরপলটার উপরে জলটা পড়বে, চৌকির উপরে পড়বে না, আর এখানে দুটো দিয়ে দিয়েছি। তো এই যে এখানে এইভাবে সমস্ত প্যান্টেন এখানটায় মেলে দিয়েছি, কারণ ওখানে আর জায়গা হচ্ছিল না তার জন্যে। তারপরে বালতিগুলো ধুয়ে টুয়ে 1 বালতি জল আমি রান্নাঘরে রেখে আসলাম, আর এবার আমি 2-3 বালতি স্নানের জল তুলবো, আর তারপরে আর কি স্নান করতে চলে যাব। আর তো এখন কোনো কাজ নেই, স্নান করবো, পুজো করবো, তারপরে খাবো, খেয়ে ঘুম, যদিও বা খাওয়ার 1 ঘন্টা পর আমি ঘুমাই, 1 ঘন্টা কি 1/2 ঘন্টা পর, খাওয়ার সাথে সাথে আমি ঘুমাই না, যদি আমি খাওয়ার সাথে আবার ঘুমাই তাহলে কিন্তু আবার আমার পেটের চর্বি মানে যেটুকু আছে তার থেকে কিন্তু বাড়বে, তার জন্যে খাওয়ার সাথে সাথে কিন্তু ঘুমানোটা আমি কিন্তু ছেড়ে দিয়েছি। খাওয়ার 1 ঘন্টা পর আমি কোনো কাজ মনে পড়লে করি, তারপরে কিন্তু আমি ঘুমাই, খেয়ে উঠে না বসি না শুই, আর খাওয়ার সাথে সাথে আমি জল খাই না ঢকঢক করে, যদি আমার খেতে ইচ্ছা করে 1 ঢোক কি 2 ঢোক জল আমি খাই, তাছাড়া 1/2 ঘন্টা পর আমি জল খাই। তো এদিকে জানলাটাকে বন্ধ করে দেবো, সব কাজ তো হয়ে গেল, এইবার আমি স্নানটা করতে পারলেই বাঁচি, তো জলও ভরা হয়ে গেছে, সবই হয়ে গেছে। এই যে এদিকের জানলাগুলো ভাবলাম চলো এদিক দিয়েই বন্ধ করি, আর রান্নাঘরে ঢুকবো না, রান্নাঘরে ঢুকতার ইচ্ছা করছে না। ঋষিকে কিন্তু আমি শুয়ে দিয়েছি, আমি স্নান করতে করতে পুজো করতে করতে ঋষি ধরো ঘুমিয়ে পড়বে, তার জন্য আমি সব কাজের সময় ঋষিকে খাই। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আজকে মতন টাটা বাই বাই, গুড নাইট, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তখন আমি যাবো স্নান করতে, তারপরে আমি পুজো করবো, আর ফোনে একদমই চার্জ নেই, ফোনটাকে আমি চার্জে দিয়ে স্নান করতে যাবো। তো চলো, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 3টা 22, আজ প্রচুর দেখে হয়ে গেছে।
ভেবেছিলাম ঘুম থেকে ওঠার পর ভেবেছিলাম একটার মতো সব কিছু সেরে ঘুমিয়ে পড়বো, আর তারপর এত দেরি হয়ে গেল বুঝতেই পারছো তো। চলো তো ভাতটা সবই করেছিলাম কিন্তু ভিজে ভাতটা একটু ছিল, তার জন্য আজকে আমি মানে ভাতে জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো কী করবো, শীতেও ভিজা ভাতে খাচ্ছি। তো টাটা, বাই বাই, গুড নাইট।